Hello everyone, কেমন আছেন সবাই? I hope সবাই অনেক বেশি ভালো আছেন। বলেন তো আমি কোথায় যাচ্ছি? ঠিক, ফেসবুকের সবচেয়ে ভাইরাল রেস্টুরেন্ট রোড সাইড কিচেনে। ইয়েস, এটা আমার অনেক বেশি ফেভারিট। আমি অনেক দিন ধরে ফেসবুকে এটার অনেক রিভিউ দেখেছি, অনেক পোস্ট দেখেছি, তো ফাইনালি আমি চলে গেলাম। আমি গিয়েছিলাম রোড সাইড কিচেন মিরপুরেরটাতে। এটা হচ্ছে ঈদগাহ মাঠের একদম সাথে, আর তাদের রুফটপটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার ডেকোরেশনটা কিন্তু খুব ভালো লাগছে। আর আমি যে ডিসাইড করে ফেলেছি যে আমি আজকে কোথায় বসবো, সো আমি হচ্ছে তাদের ইন্টেরিয়রটা দেখাই দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমি আজকে যেখানে বসবো সেখানে চলে এসেছি, আর আমি আজকে বরাবর সূর্যের নিচে বসবো। আর আমি হচ্ছে আমার সিটিং প্লেসটা দেখছিলাম, আর এখানে এত সুন্দর এনভায়রনমেন্ট তাদের, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, মানে আমার খুবই ভালো লাগতেছিল। রোড সাইড কিচেনের লোকেশনটা হচ্ছে ঈদগাহ মাঠের একদম সাথেই। তাদের এনভায়রনমেন্টটা আমার বলতে গেলে এক কথা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে এই উপরের সাইডটাতে হচ্ছে তাদের কিচেন, যেটা হচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে। দেন হচ্ছে আমি কয়েকটা টিকটক ভিডিও করলাম, রিলস করলাম, আর হচ্ছে এত সুন্দর একটা প্লেসে ফটোশ্যুট না করলে কি হয় বলেন। তারপর ওয়েট করতে করতে ফুড চলে এসেছে, সবগুলো ফুড তারা খুব সুন্দর করে সার্ভ করেছে। চলেন ফুডগুলো দেখে নিই। আর এত সুন্দর ডেকোরেশন দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আর তাদের খাবারগুলো এত টেস্টফুল ছিল। আমি পার্সোনালি মোমো লাভার, আর যেহেতু এই প্লেটারটার মধ্যে আমি মোমো দেখেছি, তো নিজেকে তো আর কন্ট্রোল রাখা যায় না, আগে মোমো দিয়ে স্টার্ট করলাম। দেন হচ্ছে আমি তাদের ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। তাদের মেনুতে চারজনের যে কম্বোটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ফুডগুলো কি পরিমাণ ডিলিশিয়াস, আমি একটা একটা করে বাইট নিতেছি আর আমার এত ভালো লাগতেছে। দেন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট র্যামেনে চলে গিয়েছি। আর স্পাইসি লাভার যারা আছে তাদের তো র্যামেন অনেক বেশি ফেভারিট, আর অলসো আমারও অনেক বেশি ফেভারিট র্যামেন। দেন হচ্ছে আমি র্যামেনের নুডলসটা ট্রাই করছিলাম, আর এটা এত বেশি স্পাইসি ছিল আমার তো খুবই ভালো লাগতেছিল। দেন হচ্ছে আমি তাদের আরেকটা প্লেটারে চলে গেলাম, আর এইটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। এই প্লেটারটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে চিকেনের যে আইটেমটা ছিল সেটা কিন্তু বারবিকিউ চিকেন ছিল, আর স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট প্লেটার ছিল। তারপর চলে গেলাম তাদের সবচেয়ে সুন্দর আইটেমটাতে, আর যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, যেটা আগে টেস্ট করার কথা ছিল। তো আমি চাচ্ছিলাম সুন্দর জিনিস একটু পরে টেস্ট করি। গাইজ, এইটার টেস্টটা এত ইয়ামি ছিল, সুইট স্পাইসি একটা অন্যরকম ফ্লেভার ছিল। সো আমি সবাইকে বলবো যে আপনার রোড সাইড কিচেনে গেলে মাস্ট বি এটা ট্রাই করবেন, কজ এটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, ফুল ওভারলোডেড ছিল। দেন হচ্ছে আমি তাদের স্যুপটা ট্রাই করলাম, এটা কিন্তু মাশরুম স্যুপ ছিল। অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ চিংড়ি মাছ অ্যান্ড মাশরুম আছে, আর স্যুপটাও কিন্তু অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাসায়। আর রোড সাইড কিচেনের প্রত্যেকটা ফুড অ্যান্ড সব কিছুই আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, তো আমি রিকমেন্ড করবো যে আপনারা সবাই অবশ্যই যাবেন, মাস্ট বি ঘুরে আসবেন অ্যান্ড তাদের ফুডগুলো ট্রাই করে আসবেন। আল্লাহ হাফেজ।